রাত্রেবেলার অন্ধকারে শুরু করেছি এটা। ছেলে যেহেতু ঘুমোচ্ছে তাই জন্য আলো জ্বালাবার কোনো ইয়ে নেই। আশা করিনি যে শুভ এরকম সারপ্রাইজ দেবে। সো আবার কালকে সকাল হোক, তারপর তোমাদের সঙ্গে ডিটেলসে সব শেয়ার করবো, দেখতে থাকো। হাই গাইস, গুড মর্নিং। এখন মাত্র বাজে সবে 5টা, ছেলে উঠে পড়েছে। সো ছেলেকে দুধ দিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। চলো আজকের দিনটা কেমন যায় দেখি। কালকে রাত্রেবেলা তো প্রচণ্ড সারপ্রাইজ পেয়েছি, ভালোই লাগলো। সো দেখা যাক কী হয়, দেখতে থাকো। কালদি উঠে আমার পুজো টুজো দেওয়াও কমপ্লিট, স্নান টান সবই হয়ে গেছে। এবার বসবো রান্না, বিউলির ডাল সেদ্ধ হয়ে গেছে। আমাদের আজকে স্পেশালিটি হলো যে আজকের দিনে পয়লা বৈশাখ, মানে বৈশাখ মাসের প্রথম দিনে আমাদের ডাটা আলু বেগুনের তরকারি, আর বিউলির ডাল করতেই হয় এটা নিয়েও। সো বেগুন তো নেই, তাই জন্য শুধু ডাটা আলুর তরকারি হবে, আর কুচু আলু ভাজবো। আর বিউলির ডাল তো সেদ্ধ হয়ে গেছে, ওটা পরে হবে। আগে আমি কুচু আলুটা ভেজে নিই, তারপর রুটি করা হবে। সো তোমরাও দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হলে একটু সর্ষের তেল, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আমি কুচু আলুটা ভেজে নেবো। সো করে নিই, তোমরাও দেখো। সকালে এত গরম পড়ে গেছে, আর এই তো সবে শুরু গরমের, আর কিছু করার নেই, গরম পড়ছে পড়ুক, কিছু করার নেই। তো আমাদের এখানে ডাটা লেগে তরকারিও প্রায় কমপ্লিট, আর ওখানে আমাদের ডালও ফোড়ন দেওয়া হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। এই যে ডালও ফোড়ন হয়ে গেছে, আর এই যে কুচু আলু ভাজাও হয়ে গেছে। সো এখন শুধু রুটি করবো, তাও দেখলেই তোমরা, আমি রুটি বেলতে শুরু করে দিয়েছি। এখানে অনেকগুলো রুটি বেলে ফেলেছি, এবার রুটিগুলো জাস্ট শেখে নেবো। সো করে নিই, করে নিয়ে শেষে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, দেখতে থাকো। Thank you.
ভালোই হয়েছে, একদিকে মা করছে পায়েস, একদিকে ছেলে করছে মাংস, ভালো। তো মাটন এনেছে, মাটন এনেছে যখন শুভ নিজের হাতেই করলো, তো স্পেশাল আইটেম ওর করলো এটা, মাটন দিয়ে মাটনের ঝোল টাইপেরই করেছে। যাই হোক, তো মাটন করুক আর একদিকে পায়েস হচ্ছে হোক, দুজনে দুজনের মতন করুক, আর আমি শ্যুট করে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে এই যে পায়েস আমাদের পুরো রেডি, আর এখানে শুভ এখনো করছে মেজারমেন্ট সাইকেল করে। হ্যাঁ বাবা, সাইকেল চালিয়ে চালিয়ে ফোনে কথা বলছে। ওকে ওকে ফাইন, আচ্ছা কেটে দিলে ফোনটা না, আবার করছো, আবার করছো। আচ্ছা ও বাবা, ঝগড়া করতে হবে না, হ্যাঁ ভালো করে কথা। কে কে করেছে ফোন? রুকো আসছি, রুকো আসছি, রুকো আসছি, আজ যেতে হবে না। কি হচ্ছে? হ্যাঁ এটা তুলে কোথায়, ওপরে তোলা হবে? আচ্ছা তুলে দিচ্ছি, দাও 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 না, ওঠো তুমি ওঠো। নিজের থেকে বাইরে থেকে এরকম ক্যাচরা মেরে তুলে আনতে আছে, পড়ে যাবি, আসতে লেগে যাবে। ওদিকে চলে যা, দাদুর দিকে চলে যা একটু, আচ্ছা চলে যা দাদুর দিকে। আমার ছেলে এই যে, ছেলেকে স্নান করিয়ে রেডি করে দিয়েছে, চুলটা শুধু আসরানো বাকি। এইটা হলো ছেলের পয়লা বৈশাখে সকালবেলায় পরার নতুন ড্রেস, ও তো এই দুদিন ধরে ষষ্ঠী থেকে শুরু করে নতুন ড্রেস পরছেই। সো যাই হোক, কালকে তোমাদের ব্লগ দিতে পারিনি কোনো, আজকে ব্লগ দিচ্ছি। সো পয়লা বৈশাখ অথচ নতুন ড্রেস পরবে না ছেলে, তা হতে পারে? এইটা হলো নতুন ড্রেস। বাবা হাই করে দে। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর আমি ব্লগটা স্টার্ট করছি, তোমরা কি শুনতে পাচ্ছ? শুনতে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমরা শুনতে পেয়েছো যে। তো যাই হোক, কালকে যে রাত্রে দেখালাম যে ও আমায় সারপ্রাইজ গিফট দিলো, সো একটা কালো রঙের কুর্তা দেখিয়েছিলাম, কুর্তি দেখিয়েছিলাম তোমাদের, আর এই জিন্সটা দেখিয়েছিলাম। আমার এই কালারের জিন্স নেওয়ার খুব খুব শখ ছিল, মানে বিয়ের আগেও, কিন্তু আমি এরকম কালারের জিন্স কখনও পেতাম না, মানে আমার কোমরের সাইজে হতো না। তো ও কালকে দিয়েছে, এটা স্ট্রেচেবল জিন্স, কেন আমার স্ট্রেচেবল জিন্স ছাড়া এমনি জিন্স হয় না, বুঝতেই পারছো মোটাসোটা মানুষ বলে কথা। তো যাই হোক, আর কুর্তিটার ব্যাপারটা হলো গিয়ে, কুর্তিটা আমাকে চেঞ্জ করতে হবে, এই কারণে যে কুর্তির হাতা থেকে শুরু করে গায়ে বডি অবধি ঢুকছে, কিন্তু কোমরে গিয়ে কুর্তিটা একটুখানি টাইট হয়ে যাচ্ছে। তো নামাতে গেলে খুব অস্বস্তি হচ্ছে ওই জায়গাটা, আর হাত ধুলে তো প্রচণ্ড উঠে যাচ্ছে। তো তাই জন্য ওইটা আমি এক্সচেঞ্জ করতে পাঠিয়ে দিয়েছি, ওটার বদলে কী আনা হচ্ছে সেটা পরবর্তী মানে সময় আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো। তো যাই হোক, এখন আর কিছু না, এখন এডিট করে একটুখানি রেস্ট নেবো, কারণ ছেলে ঘুমোচ্ছে, ছেলে কখন উঠে পড়বে জানি না, উঠে পড়লেই ওকে খাওয়ানো দাওয়ানো সবই রয়েছে। সো একটুখানি রেস্ট নিয়ে নিয়ে এডিট করে নিই, তারপর একবারে ডাইরেক্ট বিকেলবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে, কেন খাওয়ার টাইমে এই কারণে তোমাদের সঙ্গে দেখা করছি না, এক্সট্রা তো কিছু না, মানে কেউ নেই বাড়িতে শুধু বাপি ছাড়া। সো তাই জন্য আলাদাভাবে খাওয়ার টাইমে দিলে দেখা যাচ্ছে না, একা একা খাবো বোর হবে, তারপরে নিজে নিজে টাপড় করে খেয়ে ইয়ে করে দেবো। তো একবারে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হবে, দেখতে থাকো। হাই গাইস, আমি রেডি হয়ে গেছি, আজকে বিকেলবেলায় তো বেরোবার প্ল্যান আছে, দেখি কী হয়, শুভ তো এখনও আসেনি। তো যাই হোক, আমি মেকআপ লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা যদি এই মেকআপ লুকটার একটা আলাদা ভিডিও চাও অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও, আমি এটার আলাদা ভিডিও অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো হইচই হচ্ছে, কিসের হইচই হচ্ছে, যে সব পুচকে পাঁচকারা এসছে আমার ছেলের সঙ্গে খেলতে, আমি দেখাচ্ছি দাঁড়াও। এই যে এই নিচের দুজন, গুনগুন কৃতিকা, আর এখানে ওপরের একজন আনান্নিয়া। ওর ভাই কোথায়, তোর ভাই কোথায়? হ্যাঁ আচ্ছা, এই যে সব খেলতে এসছে, আর এ আমার সোনার গাড়ি চালাচ্ছে, আর এরা সব আমার বাবাকে নিয়ে খেলছে, খেলুক ওরা নিজের মতন, আমি তো রেডি হয়েই গেছি। সো আমি তো রেডি হয়েই গেছি, ওদের সঙ্গে আমি একটুখানি মজা করি, কয়েকটা রিল বানাই, কয়েকটা ইয়ে করি, রিল বানাই,
তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে, দেখতে থাকো। রেডি তো হয়ে গেছি অনেকক্ষণই আগে, তোমাদের বললাম অনেকক্ষণ পরই আমি ব্লগটা স্টার্ট করছি, কিন্তু শুভ এখনও আসেনি, এখনও না, প্রায় ঘন্টাখানেক ধরে আমি রেডি হয়ে এইভাবেই বসে আছি। ওই বাচ্চা বাচ্চাগুলো এসেছিলো, ওদের সঙ্গে একটু শর্ট করলাম, রিল করলাম, সো জানি না আলোটা ভালো আসছে না। ছেলেকে এরপর রেডি করে নিয়েছি, ছেলের লুকটা আমি দেখাচ্ছি তোমাদের। সো তোমরা দেখলেই ছেলের লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সো এবার ওর আসার অপেক্ষায় আমি এখন আমার পুরো লুকটা দেখাইনি, শুধু এই যে কুর্তিটা পরেছি আর এই যে জিন্সটা দেখতেই পাচ্ছ। সো এখনও সিঁদুর পরিনি, জাস্ট মনিটেল না, মানে জাস্ট উপরে বানটা করেছি আর কিছুই না। এবার ও আসলে আর এনার্জিটা ভালো লাগে না, কিন্তু এতক্ষণ যে এনার্জিটা ছিল এবার এনার্জিটা আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে। সো দেখি বাড়িতে যাই, বাড়িতে মা বাবা কী সারপ্রাইজ প্ল্যান করেছে দেখি, আদৌ সারপ্রাইজ প্ল্যান করেছে কি আদৌ না তাও জানি না। সো যাই, তারপর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো। তো রেডি হয়ে গেছি, শুভ বললো নিচে যেতে, ও আর উপরে আসবে না, তো চলো একবার বাড়িতে যাই, তারপর কথা হচ্ছে। তো বাড়ি এসে গেছি, বাড়িতে এসেই প্রথমে স্প্রাইট খাওয়া হচ্ছে, এই যে আর এখানে এই যে ফুচকে দুটো লড়াই করছে, ভাই আর দিদি মিলে লড়াই করছে, দুজনেই হাই বলে দাও, ওঠো ওঠো দুজনেই হাই বলো, ভালো করে দুজনেই হাই বলো, মাঝখানে ঢুকে যাবে কিন্তু, হাই বল। তো চলো একটু এনজয় করে নি, পরে কথা হচ্ছে। আমাদের রাজার দিন হয়েছিল, সো বাড়িতে এলাম, খুললাম, মিষ্টি খেলাম, ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, এবার সোজা বাড়ি যাবো। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আজকে আমার বার্থডে ব্লগ, আমার বার্থডের এই দিনটা খুব ভালোই গেল আজকে, কালকে রাত্রি থেকে সারপ্রাইজ থেকে শুরু করে আজকের দিনটা বেশ ভালোই গেল, খাওয়া দাওয়া সব ঠিকই ছিল। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। আর এই মেকআপ লুকটা যেটা তোমাদের প্রথমে বললাম, যদি ভালো লাগে বলো আমায়, আমি ডিটেলসে তোমাদের একটা ভিডিও প্রোভাইড করে দেবো। সো যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, আবার নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।